আমরা ওভার ওভারহেড কালকে কি দেওয়া করছি, পোর্শন ঘোরাই গেলিছি নাই। সরি ফোন করে তুমি জানো তোমার দিলেই জীবন না দেওয়ার কথা, নাইলে তো আমার কাছে তাহলে নেক্সট তাহলে আবার আনা লাগবে। পেজ নাম্বার বা করো 9 চ্যাপ্টার 6 ফোন নিয়ে তুমি আমার কাছে করো। আমরা কালকে দেখছি যে ওভারহেড কিলা বিভিন্ন কস্ট সেন্টারের মধ্যে কিটা করা লাগে, অ্যালোকেশন আর অ্যাপোর্শন। অ্যালোকেশন কিটা জায়গাটা জায়গা হইছে না, আরো একটা কমপ্লিট একটা কস্ট বা স্পেসিফিক কোন একটা কস্ট কি দইব, একটা কস্ট সেন্টারে যাইব ভাগ হইতে পারছে না, ভাগ হয়ে গেলে গইব অ্যাপোর্শন, আর একটা কস্ট সেন্টারও গেলে গইব গিয়া অ্যালোকেশন। ক্লিয়ার? এখন আজকে আমরা দেখবো সার্ভিস কস্ট সেন্টারের কস্টে আমরা প্রোডাকশন কস্ট সেন্টারও ভাগ করে দিব। আচ্ছা পয়লা যে কস্ট ভাগ করে দিছিলাম কিলা ভাগ করে যেটা দিয়ে ভাগ করে দিছিলাম এটারে কিতা কইতাম আমরা, অ্যাপোর্শন বেসিস। অ্যাপোর্শন বেসিস, বেসিস আমরা পাইছিলাম ফ্লোর স্পেস, মেশিন ভ্যালু, হ্যাঁ লেবার আওয়ার বিভিন্নতা পাইছিলাম। তো এখন সার্ভিস কস্ট সেন্টারের কস্ট আমরা প্রোডাকশন কস্ট সেন্টারের মধ্যে ভাগ করে দেব। এখন খোস আইন ক্যান্টিনার কস্ট আমরা কি তার উপরে বেশ করে ভাগ করে দেব, নাম্বার অফ এমপ্লয়ি, কারণ যে ডিপার্টমেন্টটা বেশি এমপ্লয়ি তা বা এরা ক্যান্টিনার বেশি খাই বা ক্যান্টিনার কস্ট বেশি হইবে এই ডিপার্টমেন্ট। মেনটেনেন্স ডিপার্টমেন্টের কস্ট নাম্বার অফ মেশিন বা নাম্বার অফ মেনটেনেন্স, স্টোর ডিপার্টমেন্টের কস্ট মেটেরিয়াল কতখান নিছে অথবা, তো তুমি দেন অলরেডি বুঝে আরম্ভ করে দিছো, ভেরি গুড। তো এগুলা কতগুলা মেথড আছে, একটা হলো ডিরেক্ট মেথড। নরমালি মনে করো আমার চারটা ডিপার্টমেন্ট আছে, কস্ট সেন্টার আছে, প্রোডাকশন এ, প্রোডাকশন বি, ক্যান্টিন আর স্টোর। স্টোরের মানুষ ক্যান্টিনও খাইব নি, নরমালি খাইব, বাট ডিরেক্ট মেথডে ধরবো আমরা স্টোর মানুষের গিয়ে ক্যান্টিনও খাইতো নাই, আবার ক্যান্টিনে স্টোর থেকে মাল আনতো না, মানে একটা সার্ভিস কস্ট সেন্টারে আরেকটা সার্ভিস কস্ট সেন্টারে লাগি কাম করতো না, ওটা ধরবো ডিরেক্ট মেথড। সার্ভিস কস্ট সেন্টারের কাম হইলো খালি কিটা প্রোডাকশন কস্ট সেন্টারে সাপোর্ট দেওয়া, অন্য সার্ভিস কস্ট সেন্টারে সাপোর্ট দেওয়া নাই, ওটা হইলো ডিরেক্ট মেথডের মেইন বৈশিষ্ট্য। ঠিক আছে নি, তাহলে আমরা একটা ইলাস্ট্রেশন দেখি। এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই জেড দুইটা প্রোডাকশন ডিপার্টমেন্ট, তিনটা সার্ভিস ডিপার্টমেন্ট আছে। প্রোডাকশন ডিপার্টমেন্ট হইল কি এ বি, আর সার্ভিস ডিপার্টমেন্ট হইল গিয়া মেনটেনেন্স, সার্ভিস ডিপার্টমেন্ট পাওয়ার, সার্ভিস ডিপার্টমেন্ট পার্সোনেল, তিনটা সার্ভিস ডিপার্টমেন্ট। এখন হইল কি ওই যে সার্ভিস ডিপার্টমেন্ট যেওয়ালা আমরা মেনটেনেন্স এর কস্ট কত 20,000, অর্ডারে ভাগ করে দিব খালি এ আর বির মাঝে, এগুলো তো করতাম না। পাওয়ার ওর যে 48,000 এটারে ভাগ করে দিব খালি এ বির মাঝে, মেনটেনেন্স আর পার্সোনাল করতাম না, আর পার্সোনাল এর কস্ট 40,000 এটারে ভাগ করে দিব এ আর বির মাঝে, মানে তিনটা সার্ভিস কস্ট সেন্টারের কস্ট খালি প্রোডাকশন ভাগ করে দিব, অন্য কোনো সার্ভিস কস্ট সেন্টার করতাম না। ক্লিয়ার? তাহলে সার্ভিস কস্ট সেন্টার মেনটেনেন্স এর কস্ট কিলা ভাগ করে দিব হোসেন, কিটা দিয়া বেসিস মেইনটেনেন্স আওয়ার দিয়া। এখন কত হইলো কত আওয়ার দিয়ে ডিভাইড করব টোটাল, এখানে তুমি দেখিয়া হও না টোটাল লেখা আছে 40 আর 20 আনতাম নাই, যেহেতু প্রোডাকশন দুইটার মধ্যে ভাগ করে দিলাম খালি প্রোডাকশন দিয়ে ওটার যে টোটাল আওয়ার আছে ওটার ওটা দিয়ে ভাগ করে দিলাম, ভেরি গুড হয়েছে।
আর সার্ভিস ডিপার্টমেন্ট পাওয়ার 48,000 কেটে ভাগ করে দিব, 20 দিয়ে ভাগ করে দিব, আর কিলোওয়াট আওয়ার কনজিউম। আর পার্সোনাল ওটা পার্সোনাল যেহেতু মানুষ কর্মচারী, সো নাম্বার অফ এমপ্লয়ি দিয়া 90 দিয়া, সো কস্ট অফ রিলেশন যে হয়ে যায় টোটাল আছে পাঁচটা ছয়টা কলাম পড়ো। পেজ নাম্বার 10 আছে ইনফরমেশন। শেষ হয়ে গেছে, আসার মিল আছেন। কলাটা কত হয়েছে? 16,000 মেনটেনেন্স ওর আর 20,000 সবর হয়েছে নি নাই লেখো কই বা। পাওয়ারটা হয়েছে 19,600 আর বিট হইলো গিয়া 38,600। খরচ খরচ
Thank you.
এখন আমরা বলবো স্টেপ ডাউন মেথড। এক্ষেত্রে ধরো ওই একটা সার্ভিস কল সেন্টারে আটটা লাইনে কাম করবো, যদি দুই তিনটা সার্ভিস কল সেন্টার থাকে তাহলে যেটা সব থেকে বেশি কাম করবো অর্ডার কস্ট আগে ভাগ করে দিবো, এর বাদে বাদরটা এর বাদে বাদরটা। এক্সাম্পল দিলে বুঝতে এর ভাই। অন্য দেখো ফার্স্টটা সেন্টার আছে এ বি সি ডি ই, এ বি হইল প্রোডাকশন কস্ট সেন্টার আর সি ডি ই হইল সার্ভিস কস্ট সেন্টার, ঠিক আছে। এখন দেখো সি এ কিলা সার্ভিস দেয়, সি এ দে এ বি ডি ই সাইড জন রে, ডি এ দে এ বি ই তিন জন রে, আর ই এ দে এ আর বি রে। তাহলে সব থেকে বেশি সার্ভিস কে দেয় কোনটা? সি, সি এ সাইড জন রে সার্ভিস দেয় আর ডি এ তিন জন রে সার্ভিস দেয়। ও পার্সেন্টেজ এর হিসাব করবে একটা দুইটা, পার্সেন্টেজ তো সব 100, 75 আর 20 কত? আচ্ছা ডি এর পার্সেন্টেজ তো 75, কিন্তু ওভারঅল সবার পার্সেন্টেজ তো 100। সো এই সাইটটা ডিপার্টমেন্টের সার্ভিস দেয়, এখানে কত বেশি মানুষ রে বা বেশি ডিপার্টমেন্টের সার্ভিস দেয় ওটা বলেন। এ তিনটা রে দের, এ দুইটা দের। তাহলে পয়লা আমরা সি এর কস্ট রে ও 10000 রে 40% এ দিমু, 50% বি এ দিমু, 8% দিমু ডি, আর 2% দিমু ইট। পরে কি তো ইবো ডি এর কস্ট বাড়ি দিব 20000 আছে আর সি এর একটা অংশ পাইব, ও ডি এর কস্টটারে আমরা তখন 75 20 আর 5 ভাগ করে দিব। পরে ইর কস্ট আবার বাড়ি দিব, ইর দুইটা কস্ট আইব, সি রাইব ডি রাইব, আর ইর তো নিজের সাইড আদার আছে, ও তিনটা যোগ করি আবার ভাগ করে দিব দুইটা নয় 37। ইর কস্ট আর এ আর বি এর মাঝে দিব। তাহলে পয়লা তুমি জানো হলো 6টা কলাম করো, করে খালি সি এর কস্টটা ভাগ করে দাও খালি সি এর। এর মধ্যে আমি দেখো দেখে আলে বাদরটা দাও, পয়লা আমলে খালি সি এর কস্টটা ভাগ করে দাও, দিলেই সে নিজিম করে। আচ্ছা সি কত কষ্ট
বুঝছো তো? বুঝেছেন কত হয়েছে কষ্ট? 1,01,872 টোটাল এর, আর বির 1,12,828। পয়লা আমরা সির কষ্টে ভাগ করে দিলাম ডির মাঝে, 1,01,872 এ 1,172। তুমি তো জানি যে কষ্ট হয়েছে ওপরে তুমি 75% আর 25% ভাগ করে দাও। না দুইটা ডিফারেন্ট টাইপ।
Yashnish or Shumit? Uchuni, what do I say? Do not air? Aisha is any? Samia? Samin Pudrani? Second, I have a barrage or a shot. Which of the stator method? Igologia? Chatter Beshi service debo, Beshi department service debo. CA area this year, B area this year, D area this year, E area this year, sector department this year. So good cost for a backward this year. DA, A, B, E, Tinter this year, so good cost second backward this year. আর ইএ এ আর বি এর সার্ভিস দিছে সো এগুলো দুইটা ডিপার্টমেন্টে দিছে সব থেকে কম দিছে সো এগুলো কস্ট সব লাস্টে ভাগ করে দিছে এখন আমরা করব রেসিপ্রোকাল মেথড এখন ধরা হইব একটা ডিপার্টমেন্টে আরেকটা ডিপার্টমেন্ট লাগি বারবার কাম করে এখানে একটা জিনিস খেয়াল করছো নি আগর কোশ্চেন সিএ ডি ই লাগি কাম করছে কিন্তু ডি আর ইএ সি এর লাগি কাম করছে নি অথবা ডি নীল ই তো নীল তারা কেউ সি ইল লাগে কাম করছে না আবার ডি এ কাম করছে ইল লাগে ইয়ে কিন্তু ডি লাগে কাম করছে না কিন্তু মাঝে মাঝে ইল হয় না রিয়েল লাইফে অনেক সময় দেখা যায় এক ডিপার্টমেন্ট আর ডিপার্টমেন্ট লাগে কাম করে তখন আমরা এগুলো কই রেসিপ্রোকাল মেথড এটা হইলো গিয়া দুই লাইন করা যায় রিপিট ডিস্ট্রিবিউশন মেথড বা সিমুলটেনিয়াস ইকুয়েশন বা অ্যালজেব্রিক মেথড আমরা ফলো রিপিট ডিস্ট্রিবিউশন মেথডটা দেবো একটা কোম্পানির তিনটা প্রোডাকশন সেন্টার আছে এ বি সি দুইটা সার্ভিস ডিপার্টমেন্ট আছে এক্স ওয়াই সো ও ইনফরমেশন দেওয়া আছে পয়লা আমরা অগন্তরে ভাগ করে দেওয়া লাগবো খালকের কাম পয়লা করবো খালকে মনে আছে নি অ্যাপোর্শন রেন্টে আমরা রেন্ট আর ট্যাক্স রেখিতা দিয়ে অ্যাপোর্শন করবো ও ফ্লোর জেনারেল লাইটিং ফ্লোর লাইট যত বেশি ফ্লোর স্পেস তত লাইট বেশি লাগবো ইনডিরেক্ট ওয়েজেস এমপ্লয়ি বা প্রোডাকশন আওয়ার ওয়ার্ক প্রোডাকশন আওয়ার ওয়ার্ক আমরা করতাম পারি পাওয়ার হর্স পাওয়ার অফ মেশিন ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি কস্ট অফ মেশিনারি সান্ড্রি সান্ড্রি আমরা কি তার অনুসারে দিতাম পারি আচ্ছা লাইট কিন্তু লাইটিং পয়েন্ট অন্য দেওয়া আছে সো লাইটিং পয়েন্টের উপরে বেস করি আমরা দিলাই ঠিক আছে শুরু করো অ্যালোকেট করো না অ্যালোকেট করে দিয়েছে না অ্যালোকেট করা লাগবে ফলা অ্যালোকেশন করো সবে ফলা বো আগুন বয়া ও যে ফ্লোর স্পেস ওগুলো ওগুলো দিয়ে ভাগ করো ভাগ করিয়া ফলা অ্যাপোর্শন কস্ট পা করো ডিরেক্ট ওয়েজেস এটা কি দইব ডিরেক্ট কস্ট হইলো কি অ্যালোকেটেড কস্ট এগুলো ডাইরেক্টলি একটা ডিপার্টমেন্টে যাবো কি ডিরেক্ট ওয়েজেস অ্যালোকেটেড কস্ট করো এইগুলো অ্যাপোর্শন করবে আমরা তো এখন সার্ভিস কস্ট সেন্টারের কস্ট রেডি অ্যাপোর্শন করছি আর এখন জাস্ট রেন্টের অগুন্তর মাঝে ভাগ করে দিব রেন্ট দেখো 25,000 টাকা আছে রেন্ট দেখো নিচে দেখো অ্যাডিশনাল ডাটা ফ্লোর স্কয়ার মিটার ওয়াইজ নি 2,000 পেজ নাম্বার 13 ফ্লোর স্পেস স্কয়ার মিটার 2,000 ওয়াইজ নি টোটাল 2,000 2,000 25 অনুসাও অনুসাও পাইছনি রেন্ট কত আছে 25,000 তো টোটাল রেন্টে 25,000 টাকা রেন্টে আমরা যদি 2,000 দিয়ে ভাগ দিলাই তাহলে ভাই এক স্কয়ার মিটারও রেন্ট কত হয় 2,000 দিয়ে গুণ দিলে 2,500 দিয়ে গলা করি করি আর ও রেন্ট এ লাইটিং রে দিমু আমরা ও যে লাইটিং পয়েন্ট দিয়ে 60 দিয়ে ভাগ দিমু 10 দিয়ে গুণ দিমু গলা করি করি একটা একটা করে করি যাই ভাই সব কিছু অর্ডারে অন্তর মধ্যে ভাগ করি প্রধান বেড়া লাগিস্তে পারে আগে আমরা অ্যাপোর্শন বেসিসটা ঠিক করিলাই রেন্টর খান্দাত লেখো অন অন খান্দাত লেখো অন খান্দাত লেখো রেন্টর খান্দাত সবাই লেখো অ্যাপোর্শন বেস কিটা অন আমরা গেলাম
floor space, লেখো floor space, রেন্টের হান্দাত লেখো floor space, রেন্টের টেকার হান্দাত 25,000 হান্দাত, জেনারেল লাইটিং এর হান্দাত কি তাহলে লাইট নাম্বারস, লাইটিং পয়েন্ট নাম্বারস, লেখো লাইটিং পয়েন্ট নাম্বারস, ইনডিরেক্ট ওয়েজেস আমরা কি দিব, লিখে লাও ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট ওয়েজেস এর প্রপোর্শনে আমরা ইনডিরেক্ট ওয়েজেস দিলাম, লাইটিং হলে হো নাম্বার অফ অন দেখো নিচে লেখা আছে লাইটিং পয়েন্ট নাম্বারস, ইনডিরেক্ট ওয়েজেস টা নরমালি ডিরেক্ট ওয়েজেস এর রিলেটেড হইব, সো ইনডিরেক্ট ওয়েজেস কি 7,500 ওগরে 5,000 দিব আট দিব 15,000 দিগুণ দিব দিলে আমরা পাইমু এর 2,000 দিগুণ দিলে পাইমু বি ওলা আর কি এমনে তো ডিরেক্ট ওয়েজেস এলিভেটেড দিব আইবো প্লাস আবার বাক করি দেওয়ার লাগে অ্যাপোর্শন বেসিস হইলো কি ডিরেক্ট ওয়েজেস এগুলো বাক করমু ডিরেক্ট ওয়েজেস দিয়ে লেখো না ডিরেক্ট ওয়েজেস ইনডিরেক্ট ওয়েজেস অর অ্যাপোর্শন বেসিস হইলো কি ডিরেক্ট ওয়েজেস এর মাধ্যমে এটারে বাক করে দিমু এর বাদে আও পাওয়ার পাওয়ার রে কি দাদি বাক করে দিমু নাও অন্য দেখো না মানে পড়ো হর্স পাওয়ার অফ মেশিন লেখো কি লেখা জানি ডেপ্রিসিয়েশন অফ মেশিন রে কি দাদি বাক করে দিমু মাইশা কও ডেপ্রিসিয়েশন অফ মেশিন ফার্স্ট কস্ট অফ মেশিনারি গুড লেখো কস্ট অফ মেশিনারি আর সান্ড্রি বিবিধ এগুলো লাগে স্পেসিফিক কিছু নাই ডিরেক্ট ওয়েজেস দিয়ে দিয়ে দাও ডিরেক্ট ওয়েজেস দিলাও সান্ড্রি লাগে শেষ অগুন করো কোনটা প্রোডাকশন আওয়ার ওয়ার্ক খালি আছে দেখো তিনটা প্রোডাকশন ডিপার্টমেন্ট নন প্রোডাকশন ডিপার্টমেন্ট কোনো প্রোডাকশন আওয়ার ওয়ার্ক নাই ওটার লাগে আমরা এগুলো দিতাম না ডিরেক্টলি ওয়ার্ক দিয়ে দিব কত হয়েছে শেষ সুমিত কত হয়েছে টোটাল ১২৫০ ঠিক আছে জেনারেল লাইটিং ৫০০ ৭৫০ ১,০০০ ৫০০ ২,৫০০ ইনডিরেক্ট ওয়েজেস হইল কি ২,৫০ ১,৫০০ ২,৫০ ১,১২৫ ৩৭৫ পাওয়ার হইল কি ৩,০০০ ১,৫০০ ২,৫০০ জিরো ডেপ্রিসিয়েশন হইল কি ১২,০০০ ১৬,০০০ ২,০০০ ১,০০০০ সান্ড্রি হইল গিয়া ১৫,০০০ ১০,০০০ ১৫,০০০ ৭,৫২৫০০ সান্ড্রি রে কিলা আনছো এখানে সান্ড্রি রে বললাম না ডিরেক্ট ওয়েজেস দিয়ে বেসিস নেবা করতে হয় সবার আইসি নি হলা জি অন সান্ড্রি ডিরেক্ট ওয়েজেস দিয়া আমি দইছি নি তোমার এখানে কোনটা বলেছে সানডে ওরছো না সানডে কে কে ওরছো না ডাইরেক্ট ওয়েজেস ডাইরেক্ট ওয়েজেস বেসিস এ আমরা সানডে রে ভাগ করে দিলাম ডাইরেক্ট ওয়েজেস অ্যালোকেট করা কিন্তু আমরা যদি ১০০ না নেই ১০০ টোটাল কস্ট হয় মনে অ্যালোকেটেড কস্ট আমরা কিতা নেওয়া লাগবে না ডিরেক্ট ওয়েজেস অ্যালোকেট করা এগুলো তো তুমি তোমার বোয়াও সমস্যা কিতা বুঝছি ডিরেক্ট ওয়েজেস অ্যালোকেট করা ওই জাস্ট বোয়াও টোটাল ম্যাচ হয় না কারণ তারা এ বি সি ডিরেক্ট ওয়েজেস বয়েছে আর কিছু না তুমি বয়ে দেবো সমস্যা নেই সিম্বাই দাও ডিরেক্ট ওয়েজেস সরি হয় ডিরেক্ট অ্যালোকেটেড তো আর জেলা কোয়েশ্চন আছে ওলা বইতে গো সরি ৪,১৫০০
কোনটার মাপমাত্রা? আনসার গেলাম ওই যে ওটা, তারা ফলা তিনটা বইছে না, লাস্টের দুইটা বইছে। আমি কইরাম তুমি ফলা তিনটা বই, কোনো সমস্যা নাই। যেগু আছে ওগু বইবে, ডাইরেক্ট ওয়েজেস কত আছে যে ডিপার্টমেন্টে যেগু দেওয়া আছে ওগু অ্যালোকেটেড কস্ট। ডাইরেক্ট ওয়েজেস তো একবারে ডাইরেক্ট ও ডিপার্টমেন্টে দেওয়া হয়ে গেছে, এগুলো অ্যালোকেটেড কস্ট, এগুলো তো আর বাক করার কিছু নাই। কোয়েশ্চনে যেগু আছে হুব ওগু বই দিবে, শেষ। আমি দইছি নি আমার ইমেলটা দেখিয়ে দিলে তুই না আইলে। কিতা সুমিত বুধরা নি হয়ে গেছে নি, সবার হয়েছে নি। এখন আমরা যাইমু ও ডিপার্টমেন্ট এক্স আর ওয়াই এর কস্ট ভাগ করে দিব। এক্স এর কস্ট আইছে কত টোটাল অ্যালোকেটেড? 23,125 নি। আর ওয়াই এর আইছে কত? 7,875 নি। ওকে, এখন দেখো এক্স আর ওয়াই হলো এই রোনা শেষ নাই নি, শাম্মি আবেদা শেষ নি, খবর না হইলে কো না, আর হইলে কো অয়। শেষ হইলে দেখো এক্স এর কস্টারে আমরা ভাগ করে দিমু কিলা অনক হইয়া দেওয়া আছে, পাইছো নি? এক্স এর কস্ট পার্সেন্টেজ দেওয়া, এক্স এর কস্ট হইলে কি এ যাইবো 20%, বি যাইবো 30%, সি যাইবো 40%, আর ওয়াই যাইবো 10%। তাহলে এক্স এর কস্টটা খালি ভাগ করে দিছেন, এক্সর কষ্ট খালি বাদ করে দিস। টোটাল অর্ডার উত্তর বাদ করে দিবে, আমরা যাচ্ছি টোটাল কষ্ট বাদ করে দিবে। কত আইছে? সবার হয়েছে নি ওটা, তাহলে মারাস দিছ নি 23,125 এক্সট্রা কি। এখন আবার ওয়াই টোটাল কষ্ট কত হইলো? না 10187 বা 88, কারণ হইলো ওয়াই এ তো আগর 7875 আগর আসলো, আর এখন এক্স এর কিছু কষ্ট পাইলো আনি 2313 দিয়ে ওটা যোগ করে হওয়া লাগবে। তো বুঝছো নি সুমিত? তাহলে ওয়াই এর কষ্ট কিলা ভাগ করে দিবো আমরা
40, 20, 30, 10 ভাগ করে দাও, 12 কষ্টে ভাগ করে দিও। আস্তে আস্তে বাড়াইছে নি, বইছে নি, সেরকম করছো নি, ফিগার আইছে কত, আবার এখন আইছে এ তো লাগি 4075 2037 বা 38 3056 আর 1019 আইছে নি, তাহলে 100 আবার নতুন করে কষ্ট আইলো আনে 1019 100 আবার নতুন কষ্ট আইলো আনে আবার এক্সর কষ্টে ভাগ করে দেবো এ বি সি আর ওয়াই মাঝে ও পার্সেন্টেজ অনুসারে, ও পার্সেন্টেজ অনুসারে 20, 30, 40, 10 10 19 ভাগ করে দেবো এখন এক্সর কষ্ট যেটাই। এখন আবার ওয়াই দিয়েছে কষ্ট তো 102 এখন 102 রে আবার ভাগ করে দাও, তারপরে আবার আইলো কিন্তু 110 আবার ভাগ করে দিবে ওরা, এখন যেহেতু অ্যামাউন্ট কমে গেছে এখন আর ওয়াই দেওয়ার দরকার নাই, কারণ ওয়াই দিলে কত আইব 1 টাকা আইব 10%, তো ওয়াই না দিয়ে বাদ বাকিটা গুণতর মাঝে ভাগ করে দিতে।
হ্যাঁ এক রয়েছে, ওপর ডেসিমেল করে বাদ করে দিলেই ভাই। এক কত আয়? দুই কত পার্সেন্ট? 20%। আর বিথ কত আয়? কত পার্সেন্ট? 30%। সিট ওগুলো দিলাও 5 টাকা বা এক দিলাও, এটা মিলিয়ে দিলাও 1 টাকা 2 টাকা বেজাল হইতে পারে। তো ওটা হইলো কি রেসিপ্রোকাল মেথড, বুঝলি ব্যাপারটা? বারবার আইবো বারবার আইবো, আমরা বারবার এসে পড়বো বারবার এসে পড়বো। ঠিক আছে বুঝছো? তাহলে ডিরেক্ট মেথড পাইলাম আমরা, স্টেপ ডাউন পাইলাম, রেসিপ্রোকাল মেথড পাইলাম, তিনটা মেথড পাইলাম ওভারহেড রিঅ্যাপোর্শন করা। ডিরেক্ট একটা একটা লাগে কাম করতো না, রিঅ্যাপোর্শন করা ডিরেক্ট একটা সার্ভিস সেন্টারে একটা লাগে কাম করতো না। স্টেপ ডাউনও করবো একটা আরেকটা, যেটা হাইয়েস্ট অর্ডারে অর্ডার কস্ট ওয়ালা বাদ করে দিবো, হাইয়েস্ট সার্ভিস দিছে এর বাদে সেকেন্ডটা, এর বাদে থার্ডটা ওয়ালা বাদ করে দিবো। আর রেসিপ্রোকালও একটা আটটা দিবো, আবার অর্ডারটা আবার বাদ করে দিবো, ওলা করে করে বারবার আমরা ঝামেলা করতে দাম। জিনিসটা বোঝা গেছে? আজকেও কিন্তু প্রচুর কোয়েশ্চন আইব। এখন আবার রেসিপ্রোকাল, এই যে রেসিপ্রোকাল মেথড আমরা এলজেব্রিক ওয়েতে করতাম পারি, খেলা করতাম পারি অ্যালজেব্রিক ওয়েট। ইলাস্ট্রেশন 9-এ যাও, এখানে ফার্স্টটা ডিপার্টমেন্ট আছে এ বি সি ডি ই, ঠিক আছে? ডি নিচে দেখো, সির কস্ট আইব কিটা 40%, 50%, 10%। ডির কস্ট আইব 75%, 40, 20%, 5%, আর ইর কস্ট আইব 30, 70। এ ডিপার্টমেন্টের টোটাল কস্ট কত? এখন আমরা ফলা প্রত্যেকটা ডিপার্টমেন্টের নাম করি, এর কোড হলো কি? এ বির কোড, বি সির কোড, সি ডির কোড, ডি ইর কোড, ই। ওকে, তাহলে এর কস্ট আইব টোটাল, এর দেখো 80,000 আছে জানি অলরেডি, ওটা আইব 80,000 আইব না, তারপর যেটা আছে ওটা প্লাস সি রাইব 40%, ডি রাইব 75%, আর ই রাইব, তাহলে এর কোডটা আমরা লিখতাম পারি নি 80,000 প্লাস 0.4 সি, লেখাও তো আছে চার্ট দেখো না, এ তাইব সি সার্ভিস 40%, এ প্লাস 0.4 সি, 0.75 ডি, আর 0.30 ই। বুঝছো নি হবে, বুঝছো নি হবে? তাহলে বিটটা কি তাইব? ওই যে সি ডিপার্টমেন্ট সি সার্ভিস কত পার্সেন্ট? 40% ইউজ করবো, ওটা লাগে, বুঝছো নি? বি কি দেবো? 1 লাখ প্লাস সি 0.5 সি, 0.2 ডি, 0.3, 0.7 ই। লেখো তাহলে সূত্রগুলো, লেখো আল্লাহ হাফিজ। জি সির কস্ট না 10,000 সারাই বুঝে, আর 10,000 40% ইগু পড়ে, আমরা লাগালে লিখবো 40 সি, সি যা টেকা আইব ওর 40% আইব, এত শেষ। ইগু 10,000 আনার দরকার না, তো আমি ফর্মুলা লেখা, সির যে ভ্যালু আইব ওটার 40% আইতো, লেখো পালা এ ইকুয়াল টু, লেখো বি ইকুয়াল টু সি ইকুয়াল টু ডি ইকুয়াল টু ইকুয়াল টু, সুমিত পারে নি? সার্ভিস হবে না, ঠিক না? বুঝলে আমারও খুব
পয়লা যে ডিপার্টমেন্টের হিসাব করুন ওগুর সারা কষ্ট আইব প্লাস ওগুর যে পার্সেন্টেজ গুলা মিলে আইব ই 40% খার সি তাহলে 40 সি 75% খার ডি তাহলে 75 ডি 0.75 ডি 30% খার ই তাহলে 0.30 ই ওলা করি করি যাবেন ঠিক আছে খবর সাফি ও ইমেইলটা চেক করা লাগবে তাহলে ফলে আমরা দেখো তাহলে আমরা কি তাহলে সো তুমি ফলে লেসো এত কি তাহলে সো 80,000 প্লাস 0.4C প্লাস 0.75 ডি প্লাস 3.30 ই ইত কি তাহলে সো 4,000 খালি ডিথ কি তাহলে আসছো 23,000 প্লাস 0.10 সি সিথ কি তাহলে আসছো 10,000 প্লাস 0.05 ডি বিথ কি তাহলে আসছো 10,000 প্লাস 1,00,000 প্লাস বিথ ডি না বি বল 1,00,000 প্লাস 0.5 সি প্লাস 0.2 ডি প্লাস 0.7 ই এখন দেখো ইর ব্যালেন্স যদি কোন জায়গায় বানি যাবো নি বই লাভ নাই আমরা যদি ও ডির ব্যালেন্সটা কোন সিট নিয়ে বই দিই ডির মানটা সিট বই দিই তাহলে দুইটা সি হয়ে যাবে না বুঝছো নি হবে তো মেথ পারো তো ও ডির মান আমরা এখন অন্য নিয়ে বইম আচ্ছা অন্য দেখো হ্যাঁ বুঝছো না ডির ভ্যালু কত 20,000 প্লাস 10 সি আমরা অন্য একটা ডি আছে 0.5 ডি ও ইকুয়েশন নিয়ে বইম তাহলে কি আমার ও সির মান বার হয়ে যাবে দিলি আমি তো এখানে একলগে দুইটা আননোন ডি আছে সি আছে আমি দুইটা আননোন তো বাকরতে মারতে না একটা জায়গা আটক বই দিমু শেষ তাহলে সি ইকুয়াল টু 10,000 প্লাস আমি করি দেবো 0.05 ডির মান কত অন অন ডি বই দিমু ও মানটা তাহলে আইব 20,000 প্লাস 0.1 সি ও না নিবে ফার ও যে সূত্র আছে ও ও জাস্ট পয়ে দিউ 0.10 সি ডি এর মানটা নিয়ে অন বই দাম ইকুয়েশন 4 এর মানটা নিয়ে ইকুয়েশন 3 তে বই দাম 10 আর 1 এক কত ওটা হইলো কি ইকুয়েশন 1 ইকুয়েশন 2 ইকুয়েশন 3 ইকুয়েশন 4 ইকুয়েশন 5 তাহলে দেখো ইকুয়েশন 4 ও আমার ডি এর মান বা ডি ডি আর সি দুইটা মান নাই 3 সি আর ডি দুইটা মান নাই তাহলে একটা ইকুয়েশন রে যদি আরেকটা ইকুয়েশন নিয়ে বই দেই তাহলে যে কোনো একটা মান হইব যেমন ফর एग्जांपल আমরা ডি রে যেবালা অন নিয়ে বইরাম 20,000 প্লাস 10 সি তাহলে ই ইকুয়েশনে খালি একটা জিনিস আননোন কিটা খালি সি এর মানটা আননোন বুঝা গেছে জিনিসটা ডির মান যে বলা অনুবাদ দিন আমি দুইটা সি হই জানানি বুঝছো নি হবে তাইলে এখন আমরা জাস্ট কিটা করব জাস্ট ওগুরে আমরা হিসাব করি ইকুয়াল টু 10,000 তো আর আমার 10,000 আছে এখন কিটা করা লাগবে মাল্টিপ্লাই করা লাগবে তাইলে 0.5 দিয়া অগুণ শক্তি দ্বারা মাল্টিপ্লাই করব 0.05 ইনটু 20,000 কত হয় 1,000 আর প্লাস 0.05 ইনটু 0.10 0.005 বুঝছো নি হবে
উচ্চ নিচু ব্যবহার এটা ওই যে আমরা অন্য আছে নি 0.05 ইনটু ওগু আছে নাই তো দিওটারে আমরা আলাদা আলাদা গুণ দিছি 0.005 ইনটু 20000 প্লাস 0.005 ইনটু 0.10 সিরে যদি ওই দিন এগিয়ে আমরা উল্টা সাইডে তাহলে কি তৈব সি মাইনাস 0.005 সি ইকুয়াল টু 11000 উচ্চ নি তাহলে সির ভ্যালু কত বার হইলো ই সির মান হইলো কি 1 1 থেকে 0.005 বাদ দিলে 0.9995 সি ইকুয়াল টু 0.995 সি ইকুয়াল টু 11000 তাহলে বাদে আমরা সির মান বাহুল দাম পারবো সি তো খালি সির মানে কি তা 1 আর এবার থেকে আইসে যে 0.005 ওকে মান আসিলাম 1 থেকে শেষ 0.995 তাহলে সি ইকুয়াল টু তাহলে কিটা 11000 তাহলে আমরা রাউন্ড ধরি ইউনিট রাউন্ড ধরি 11055 তাহলে কিটার মান পাইলাম সির মান এখন অন্য যদি সির মান বই দেই ডি ভ্যালু ডি কিটা হইলো 20000 প্লাস 0.10 সি অন্য যদি সির মান বই দেই তাহলে ডি মান পাইলাম আইরাম আস্তে আস্তে এ বিয়ার লাগতো না অত গান হইছে নি ওকুবা করো কত হ্যাঁ তো ডির মান পাইলিছি সির মান পাইলিছি ইর মান পাইলিছি তাহলে তো অনু বই দিমু সির মান বই মু ডির মান বই মু ইর মান বই মু সির মান বই মু ডির মান বই মু ইর মান বই মু অনু ডির মান বই মু অনু সির মান বই দিম বেলি পাইলিম বলতে ইতর অনু দো আছে অলরেডি তাহলে অন্য যদি মান পাইলে বই দেই তাইলে আমরা পাইলাম এর কস্ট বির কস্ট সির কস্ট ডির কস্ট ইর কস্ট ক্লিয়ার হ্যাঁ করো বা করো এর কস্ট বা করো বির কস্ট বা করো কুইক উচ্চ তো জিনিসটা এটা জেনারেল ম্যাথ ওকে বুঝো আর একটা কোয়েশ্চেন দেবো এখন তো আমি কিছু জানি ওগুন তোর মান বা করো শক্তি এ বি সি ডি ই শক্তি ইর মান তো আছে ডি এর মান বা করছি সি এর মান বা করছি তাহলে এ আর বি এর মান বা করো স্টেশন ট্রেনটা করো পরিয়ালে তোমার তানোর কাম শেষ হ্যাঁ এলা স্টেশন ট্রেনটা করো অন্য লেখা আছে ইন কোন মেথডে করতে এলা স্টেশন ট্রেন করো খড়িয়া বাদরটা এর বাদে ওই যে শিট দিছি শিট করো আরম্ভ করো থ্যাংক ইউ শেষ আজকে